সব বাধা বিপত্তি ও ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। অগ্রগতির এ ধারা যেন আর কেউ রোধ করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিএনপি বিভ্রান্তি সৃষ্টির রাজনীতিতে বিশ্বাসী বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার বিকেলে সংসদ ভবনে তার কার্যালয়ে ব্রিফিংকালে এ অভিযোগ করেন তিনি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরে আসুক, সরকার তা চায় না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশে একথা বলেন তিনি। দশ দিন পিছিয়েছে বুয়েট শিক্ষার্থী আবরার ফাত হত্যা মামলার রায়। 8 ডিসেম্বর রায়ের তারিখ ঘোষণা করেছে আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল একের বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এ আদেশ দেন। রোববার এই রায়ের দিন ধার্য ছিল। তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন স্থানে সহিংসতা ও কেন্দ্র দখলের মতো ঘটনা ঘটেছে, এতে বেশ কয়েকজন আহত হয়েছে। এ ধাপে 1000-এরও বেশি ইউনিয়ন পরিষদে ভোট নেওয়া হয়। সকাল থেকে নারী পুরুষকে দীর্ঘ লাইনে ভোট দিতে দেখা যায়। শেরপুরে নির্বাচনের খবর সংগ্রহকালে নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন ও তার সহযোগীদের হামলার শিকার হয়েছেন নিউজ 24 ও আজকের পত্রিকার শেরপুর প্রতিনিধি জুবাইদুল ইসলাম। দুপুরে উপজেলার গুড়দার ইউনিয়নের পাইসকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আসাদুর রহমান কিরণ। রোববার সকালে গাজীপুর নগর ভবনে সম্মেলন কক্ষে তিনি ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় তিনি নগরীকে ঢেলে সাজানোর আশ্বাস দেন। কুষ্টিয়ার কুমারখালীতে অলৌকিক ক্ষমতাসম্পন্ন প্রত্নতাত্ত্বিক লুটাসহ 3 ভুয়া তান্ত্রিককে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার সন্ধ্যায় উপজেলার ঝাউতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছে র্যাব। ভারতের অন্ধ্রপ্রদেশে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 44 জনে। শনিবার পর্যন্ত রাজ্যটিতে নিখোঁজ হয়েছে অন্তত 16 জন। সরকারি হিসেবে রাজ্যটিতে প্লাবিত হয়েছে প্রায় 2000 গ্রাম।